সবজি ছিল না বাজারে, মানে যেগুলো ছিল ওগুলো আমার পছন্দ হচ্ছিল না, তাই কিন্তু আমাদের বাসার কাছে ফ্রিজে দেখছি কোনো সবজি। এই তো অবশেষে মাছ কেটে খুঁজে দেখেন, মাছ দেখেন। আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একটু সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করছি, এখন প্রায় 10টার মতো বাজে। তো আমি এখনও নাস্তা করি নাই, আমার নাস্তা করতে একটু দেরি হয়। তো নাস্তা করব হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা কিনে আনা হয়েছিল, তো সেটাই ভেজে ডিম দিয়ে খেয়ে নেব। আর হচ্ছে আজকে রান্না করব হলো মাছ। তো নাস্তা করার আগে মাছটা ভিজায় রাখতে হবে, আর ছোট মাছ খাওয়া হয় না অনেক দিন। তো আমি হচ্ছে মাছ তেমন একটা কাটতে পারি না, বিশেষ করে ছোট মাছটা, মানে কাটতে পারি না বলতে কি ধৈর্য হয় না। তো সেদিন আপনাদের ভাইয়া হচ্ছে কিছু মানে টাটকা ছোট মানে ছোট সাইজের মাছ পাইছে, যেটাকে পাঁচ মিশালি মাছ বলে, আর দুই ধরনের মাছ নিয়ে আসছে আর কি। তো বললো যে ওর আবার ছোটো মাছটা অনেক পছন্দ, আমারও পছন্দ। তো আমি যেহেতু কাটতে পারি না বা কাটতে চাই না, সেই জন্য আনা হয় না। তো সেদিন দুই তিন দিন আগে আর কি টাটকা মাছ পাইছে, পরে নিয়ে আসছে, এখন বললো যে একটু কষ্ট করে কেটে আমাকে রান্না করে খাওয়ায়ও। তো ভাবলাম যে ঠিক আছে, অল্প করে নিয়ে আসছে তো সমস্যা হবে না, আস্তে আস্তে কেটে ফেলবো আর কি। তো ছোটো মাছ রান্না করবো অনেকদিন পরে ভাবতেছি, তো সেটা এখন ভিজাবো, দেন হচ্ছে নাস্তা করব আর কি। নাস্তাটা রেডি করে তারপরে নাস্তা করব। আর আজকে বাহিরে তেমন একটা রোদ নাই, আর আমার মুখ একটু ভেজা ভেজা, আমি সবসময় চেষ্টা করি মুখটা একটু ভিজিয়ে রাখতে, কারণ আমি মানে গরমে ঘেমে যাই কাজ করতে করতে। তো একটু পরপর মুখে একটু পানি ছিটা দিলে না মুখটা ফ্রেশ থাকে আর গরমটা কম লাগে। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর বক বক না করি। আর যারা ভিডিওটা আজকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা হচ্ছে আমাকে সাপোর্ট করছেন, সেই সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া থাকলো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসছি, এটা সম্ভবত মলা মাছ হবে। মাছটাকে ভিজিয়ে নিই, তাহলে নাস্তা করতে করতে আমার মানে মাছটা ভেজা হয়ে যাবে, তারপর নাস্তা করে আস্তে আস্তে কাটতে পারবো। তো আজকে হচ্ছে যে এখান থেকে আমি কাজী ফার্ম কিচেনের ফ্রোজেন যে পরোটাগুলো আছে এই পরোটা ভাজবো আর কি। তো তাও গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে চায়ের পানি বসাই দিয়েছি। তো পরোটাটা ভেজে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো আমি ভাজার জন্য হচ্ছে দুইটা পরোটা বের করে নিয়েছি, দুটোই ভাজবো, আর এটা খুব সম্ভবত 10 পিস। এখানে তো আমি মাঝে মাঝে এরকম প্যাকেট নিয়ে আসি, যখন হচ্ছে খুব তাড়াহুড়া থাকে, সকালে নাস্তা বানাতে ইচ্ছে না করে, তখন এই পরোটাগুলো মানে ভেজে খাওয়া যায় ঝটপট। আর তেল কম দিয়ে ভাজলেও হয়, আবার তেল ছাড়া ভাজলেও হয়, তা আমার কাছে ভালোই লাগে এই পরোটাটা। অলরেডি আমার নাস্তা করা হয়ে গিয়েছে, তো আমি একটু বাহিরে যাব। বাহিরে বলতে আমাদের বাসার কাছেই, ফ্রিজে দেখছি কোনো সবজি নেই, আর ছোট মাছ রান্না করতে কিন্তু ধনে পাতা টমেটো এগুলো লাগে। তো ধনে পাতা শেষ হয়ে গেছে আর টমেটো ছিল না, তো ভাবলাম যে একটু গিয়ে নিয়ে আসি। আর শাক খেতে ইচ্ছে করছে, তো যদি শাক পাই তাহলে শাক নিয়ে আসবো, আর যেহেতু ফ্রিজে কোনো সবজি নেই, যদি ভালো সবজি পাই তাহলে সবজিও নিয়ে আসবো। তো ঠিক আছে, আমি
যাই, তারপরে কি কি নিয়ে আসি শেয়ার করব আপনাদের সাথে। অবশেষে বাজার নিয়ে চলে আসছি। বাহিরে যে কি পরিমাণে গরম, বাসায় থাকলে তো অত একটা বোঝা যায় না, সারাক্ষণ ফ্যানের নিচে থাকি, তারপরও মাঝে মাঝে কাজ করতে করতে দেখা যায় একদম গরমে হাঁপায় যায়। তো বাহিরে যাওয়ার পরে বোঝা যায় যে কি পরিমাণ গরম। দেখেন আমি ঘামতেছি, আর শাক পাইছি অনেক কষ্টে, লাল শাক নিয়ে আসছি। তো আমার কাছে তিন আটি, মানে তিন আটি বলতে তো বুঝেনি, মানে তিন আটি লাল শাক নিয়েছে 40 টাকা। আপনারা একটু জানাবেন যে দাম বেশি হয়ে গেছে কিনা, 45 টাকা চাইছে, আমি পরে 40 টাকা দিয়ে নিয়ে আসছি। আর ধনিয়া পাতা টমেটো মানে কোনো সবজিই পাচ্ছিলাম না আশেপাশে, পরে খুঁজতে খুঁজতে একটা চাচার কাছে পাইছি, নিয়ে আসলাম। তো আমি আসলে অনেক ভালো বাজার করতে পারি ব্যাপারটা তা না, তবে অভ্যেস আছে, মাঝে মাঝে করা হয়। যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, মানে অনেক সময় রাতও হয়, তো দিনের বেলা আমাকে টুকটাক কিছু বাজার করতে হয় মাঝে মাঝে আর কি, প্রয়োজন হলে। তো কী কী নিয়ে আসছি একটু দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে। এই তো টমেটো নিয়ে আসছি, তারপরে শসা নিয়ে আসছি, দেন ধনিয়া পাতা আর লেবু নিয়ে আসছি দুইটা। এখানে কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ নিয়ে আসছি, আর বেগুন নিয়ে আসছি, আর অন্য কোনো সবজি ছিল না বাজারে, মানে যেগুলো ছিল ওগুলো আমার পছন্দ হচ্ছিল না, তাই শুধু বেগুন নিয়ে আসছি। আর এই তো হচ্ছে লাল শাক, তিন আটি 40 টাকা নিছে, এখন আমার কাছে মনে হচ্ছে একটু দামটা বেশি নিয়ে ফেলছে, কিন্তু যেহেতু পাচ্ছিলাম না একটা চাচার কাছেই পাইছি, তো কী আর করব, তাই নিয়ে আসছি। শাক খেতে অনেক ইচ্ছা করতেছিল, তো এই হচ্ছে আমার বাজার। তো এখন হচ্ছে আমি মাছ কাটবো, মাছ ভিজায় রাখছি যেহেতু, মাছটা কেটে তারপরে রান্না করতে শুরু করব। এই তো অবশেষে মাছ কেটে ফেলছি, দেখেন মাছ থেকে মাছের মাথা বেশি। আর এই তো মাছ কেটে নিয়েছি, এখন এটাকে ধুয়ে ফেলবো। তো আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগছে, আমি ঘুরি ধরে মাছ, মানে মাছ কাটছি যে কতক্ষণ লাগে দেখবো, তাহলে নেক্সট টাইম আবার আনতে বলবো আপনাদের ভাইকে। তো আধা ঘন্টার মতো সময় লাগছে, তো অবশেষে আমি মাছ কাটতে সক্ষম হয়েছি আর কি। তো ঠিক আছে, এখন রান্না করব, সেটা শেয়ার করছি রান্নাটা। এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে অল্প একটু রসুন কুচি দিছি, হলুদ, তারপরে জিরার গুঁড়া, লবণ, পরিমাণ মতন তেল, আর দিয়ে দিব হচ্ছে কুচি করে কেটে রাখা বেগুন, আলু। আর আমার আশেপাশে আসলে একটু শব্দ শোনা যাচ্ছে আর কারেন্ট চলে গেছে, শব্দগুলো আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটাকে আমি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মাথায় নিব, খুব ভালোভাবে। তা আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা পরে দিছি, কারণ শুকনো মরিচের গুঁড়াটা পরে দিলে হয় কি হাত জ্বালা পোড়া করে না। তো এখন আমি টমেটো দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়োটা আমি অল্প করে দিচ্ছি কারণ কাঁচা মরিচ দিচ্ছি সেজন্য। আর এই জায়গায় হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে রাখছিলাম, মাখিয়ে রাখলে হয় কি মাছের মতো লবণটা খুব ভালোভাবে ঢুকে। আমি হচ্ছে ছোট মাছ এভাবেই রান্না করি। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব, অল্প করে জাস্ট। এই তো মাছে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এই চুলায় শাকটা হচ্ছে বসিয়ে দিব, তো সেই জন্য শুকনোটা দিয়ে নিচ্ছি। এই তো মাছ রান্না করা হয়ে গিয়েছে, আর এদিকে লাল শাক ভাজিটাও করে নিয়েছি। তো দুপুরে রান্না শেষ, এখন গোসল করব, তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করে নিব। আর এই ভিডিওটা হচ্ছে একেবারে রাতের বেলা, মানে রাতের বেলা ক্যামেরাটা অন করেছি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আসার সময়, মানে অফিস থেকে আসার সময় আমার জন্য ফ্রাইড রাইস আর গ্রিল চিকেন নিয়ে আসছিল, আমার আর কি খুব খেতে ইচ্ছে করছিল আর কি। তো আপনাদের ভাইয়া খাবে না, সেই জন্য একটাই নিয়ে আসছে, ও চাইনিজ খাবার খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি মাঝে মাঝে চাইনিজ খাবারটা খাই, মানে আমার কাছে ভালো লাগে।
তো এখানে যে খাবারটা বের করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আপনাদের কাছে কেমন লেগেছে আজকে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন যারা শেষ পর্যন্ত মানে দেখছেন ধৈর্য ধরে। আর সেই সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।